ফিলে ফিশ অনেক টেস্টি একটা ফিশ। আমি আজকে বিদেশি স্টাইলে রান্না করছি, চলেন দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন এটা হোয়াইট ফিশ, আসলে হোয়াইট ফিশ মানে ফিশটা সব কিছু ফেলে দিয়ে শুধু মাছ কিনারটা নিছে, এটাকে ফিলে ফিশ বলে। এত মজা রান্না করতে জানলে। তবে আমাদের বাংলা স্টাইলে ঝাল হলুদ দিয়ে রান্না করলে অনেকটা মজা হয় না, আমি যেভাবে রান্না করব ওভাবে অনেক মজা হয়, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি, এভাবে রান্না করে দেখবেন। তা আমি এখানে নিয়েছি 1 কেজির থেকে বেশি প্রায় 3 ফিলে ফিশ, আর নিয়েছি ধনে পাতা, লেবু আর রসুন। আর অপশনাল হিসাবে এদেশিরা দেয় না, আমি সেম এদেশিদের অয়েদে মানাবো। তারপরও আমি একটু লবণ, লবণ তো অবশ্যই দিতে হয়, গোলমরিচ আর লবণ দেয়, বাট আমি এর সাথে অ্যাড করছি মরিচ একটু, হলুদ একটু, যেন একটু কালার হয়, আর মিক্স মশলা। আর এটা রান্না করব আমি অলিভ অয়েল দিয়ে, যেন সাফওয়ানও খেতে পারে আমিও খেতে পারি। আর আমি এর সাথে দিব আলু, আলুগুলোকে আমি এই ফ্যানেতে রান্না করব। এটা অবশ্য ওভেনে দেয়, ওভেনে দেব না, বাট এভাবে চুলায় রান্না করব, যেন আপনারাও রান্না করতে পারেন। এভাবে আলুগুলো দিব, তো আমি ফ্যানটা রেডি করে নিয়েছি। তা এখন এই মাছগুলোকে আমি ফিস করে নেব, এভাবে গোড়াও দেওয়া যায় বাট আমরা একটু ফিস করে নেব, ফিস করে নিলে একটু সুন্দর হয়, তাহলে দেখবেন। আর এখানে রসুন, এরপরে ধনে পাতা আর লেবুর রস। রসুন এবং ধনে পাতাকে আমি একদম মিহি করে বেটে নিব বা ব্ল্যান্ড করেও নেওয়া যায়, আর এর সাথে লেবুর রস দেবো। এটাই হলো সবচেয়ে স্বাদ করে, মানে এত ইয়াম্মি করে যা বলার বাইরে। তো আচ্ছা আমি করে নিই, দেখেন আমি মাছগুলোকে ফিস করে নিয়েছি আর একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু বরফ। এরপরে আমি এই যে দেখেন রসুন আর ধনে পাতাগুলোকে বেটে এবং এখানে লেবুর রসও দিয়ে দিছি, এটাই হলো সবচেয়ে টেস্টি করে, এখানে কোনো পেঁয়াজ লাগবে না। আর এই মশলা, মশলাগুলোকে একটু পানি দিয়ে গুলে নেব, একটু পানি দিয়ে গুলে নেব। আর অলরেডি আমি আলুর ভিতরে তেল দিয়ে দিব, অলিভ অয়েল দিতেছি আমি যেহেতু সাফওয়ান খাবো, ওই জন্য দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে একটু ফিটিয়ে নিই, এখন আমি এগুলা দিয়ে দিব আলুর ভিতরে। মশলাগুলা একটু গরম হলেই গলে যাবে, এটা মিক্স মশলা। আর অলরেডি লবণ তো ওখানে দিছি আর এখানেও একটু দিছি, এগুলো আমি মাছগুলা হয়ে আসার আগে দিব যাতে একদম বেশি বয়েল না হয়ে যায়, অনেক টেস্টি। এখানে পুরা রসুন দিই নাই আমি, 4-5টা আটি দিয়েছি। এবার এমনভাবে রান্না করতেছি যেন বেবিও খেতে পারে, বেবির মাও খেতে পারে, মানে আমিও খেতে পারি যেন। তো অনেক মজার একটা রান্না, অতি অতি সহজে অল্প সময়ে করা যায়। তাহলে আমি এখন এগুলা আর একটু ঝোল দেব, ঝোল দিয়ে একটু কষানি হলে তারপরে মাছ দেব। আলুগুলো এখানে অনেক দ্রুত মজে যায়, তা আচ্ছা অপেক্ষা করেন আমিও অপেক্ষা করি। দেখুন আলুগুলা অনেকটা একটু হয়ে গেছে, এখন আমি মাছগুলাকে বসিয়ে দিব, পিসগুলাকে বসিয়ে দিব। আর এই মাছগুলাকে বেশি একদম রান্না করার কোনো প্রয়োজন নেই, অতি অল্প সময় হয়ে যায়, তাহলে আমি সবগুলো একটু বসিয়ে দিই। দেখেন আমি এগুলা সবগুলা বসিয়ে দিছি, এখন ডেকে রান্না করে নেব। এগুলো ওভেনে দিলে দেওয়ার প্রয়োজন হয় না ঝোল দেওয়ার, তারপরে আমি একটু ঝোল দিতেছি যেন মাছের ভিতরে একটু মশলা ঢুকে, তাহলে জাফরান খেতে একটু বোধ করবে, টেস্টি বোধ করবে। তাছাড়া একটু হয়ে গেলে, হওয়ার একটু আগে আমি তারপরে ধনে পাতার সসগুলা দেব। দেখেন আমার রান্নাগুলা হয়ে আসছে অনেকটা, আর আমি ঝোল দেখছি এত ইয়ামি হয়েছে যা বলার বাইরে। এখন আমি এই সসগুলা দিয়ে দিব, তো দিয়ে দিই। দেখেন এই যে ধনে পাতা, রসুন আর লেবু সস দিয়ে দিলাম, এটাকে আপনারা হলুদ আরও বাড়িয়ে দিলে দিতে পারেন, বা মশলা ঝাল মশলা অনেক সব কিছু দিতে পারেন, কিন্তু আমি এভাবে পছন্দ করি। আর সাফওয়ান হলুদ হলুদালা, বেশি হলুদালা খাবার খায় না দেখতেছি, ও এরকম পছন্দ করে ওর জন্য। আর এভাবে করলে কিন্তু বেশি টেস্টি হয়, এত টেস্টি হয় করে খেলে বুঝতে পারবেন। আমি বল শুধু যে আমি টেস্টি টেস্টি বলতেছি তা না, অনেক টেস্টি হয়, তা আশা করি এভাবে করে খাবেন। তা আমি অপেক্ষা করি আমার এগুলো হয়ে যাওয়া পর্যন্ত।
হয়ে গেছে আমার অতি সুস্বাদু ফিলে ফিশ রান্না, এত ইয়ামি হয়েছে। একটু ঝোল আছে, ঝোলটা অবশ্যই একদম ঠান্ডা হলে তরকারিগুলো টেনে যাবে। তা আমি একটু সাজুগুজু করে দেখাই আপনাদেরকে কিরকম হয়েছে। আর এটা দিয়ে আবার মাছ বিরিয়ানি করা হয়, এরপরে আবার হলুদ দিয়েও রান্না করা হয়, খারদাল দিয়ে অনেক কি অনেকভাবে রান্না করা হয়, ফ্রাই করা হয়। মানে ইনশাল্লাহ পরবর্তীতে আস্তে আস্তে ইনশাল্লাহ আমি দেখাবো, আমি অনেকভাবে রান্না করি, ফ্রাই করি, ইনশাল্লাহ শেয়ার করব। তো আজকে এভাবে শেয়ার করলাম, এখন একটু সাজুগুজু করিয়ে আপনাদেরকে দেখাই। হয়ে গেছে অতি সুস্বাদু এবং অতি সহজে রান্না করা ফিলে ফিশ। আশা করি সবার ভাল লাগবে, ভাল লাগলে এভাবে রান্না করে খাবেন, আসলেই অনেক টেস্টি। এভাবে একবার ট্রাই করে দেখবেন, কারণ বাইরের দেশে তো এই ফিশটা বেশি পাওয়া যায়। তা ভাল লাগলে লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহ হাফেজ।